এখানে তোমার এটা লেখো, এ ম্যাট্রিক্সটা কত, থ্রি মাইনাস ফোর, থ্রি মাইনাস ফোর আর ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, এটা হচ্ছে ম্যাট্রিক্স এ। ওকে, তো আমরা দেখবো যে এই ম্যাট্রিক্সটা এই এন ইকুয়াল টু ওয়ানের জন্য এটা ট্রু হচ্ছে কিনা, অর্থাৎ এন এর জায়গায় ওয়ান বসাবো এখানে, তাহলে এন এর জায়গায় যদি ওয়ান বসাও তাহলে এটা কত হয়ে যাবে দেখা যাক। না, এন এর জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান, ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান, এটা হলো। তাহলে এইটা করলে পি ওয়ানটা কী আসে দেখি, তাহলে ক্লিয়ারলি ক্লিয়ারলি স্টেটমেন্ট, দ্য স্টেটমেন্ট স্টেটমেন্ট বিবৃতি, বিবৃতিটা কী না, পি ওয়ান, এটা এন ইকুয়াল টু ওয়ান বসালে, পুট এন ইকুয়াল টু ওয়ান, পুটিং লিখে নাও, পুটিং এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু ওয়ান বসিয়ে এটা পাওয়া গেল, তাহলে স্টেটমেন্টটা কী হচ্ছে না, পি ওয়ান, পি ওয়ান হয়ে যাচ্ছে যে এ পাওয়ার ওয়ান ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে না, এ ইকুয়াল টু ওয়ান যেটা দাঁড়াচ্ছে এই ম্যাট্রিক্সটা, আর এই ম্যাট্রিক্সটা মানে আসছে যে ওয়ান প্লাস ওয়ান, এটা আসছে ওয়ান প্লাস ওয়ান, এটা ওয়ান প্লাস এন নয়, ওয়ান প্লাস টু এন আছে, ওয়ান প্লাস টু এন, ওয়ান প্লাস টু এন মাইনাস ফোর এন, এন আর ওয়ান মাইনাস টু এন, তাহলে এটা ওয়ান প্লাস টু এন হবে, আমার হাতে এন পড়ে গেছে, এটা ওয়ান প্লাস টু এন মাইনাস ফোর এন, এন আর ওয়ান মাইনাস টু এন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টু ইন্টু ওয়ান, তাহলে দেখো ওয়ান প্লাস টু থ্রি হচ্ছে আর মাইনাস ফোর হচ্ছে ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মিলছে, তাহলে এ ওয়ান হচ্ছে কী দাঁড়াচ্ছে না, এ ওয়ানটা হয়ে গেল ওয়ান প্লাস টু ওয়ান মাইনাস ফোর ওয়ান, ওয়ান ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, মানে টু হচ্ছে আর কি, হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ট্রু হয়ে গেল, ইজ ট্রু, মানে এ ওয়ানটা ট্রু হলো, এন ইকুয়াল টু ওয়ানের জন্য এ ওয়ান ম্যাট্রিক্সটা ট্রু হয়ে গেল। এরপরে যেটা দেখাতে হবে, এ স্কোয়ার, এগেন আবার দেখাও এ স্কোয়ার কী হবে, এ স্কোয়ারটা দেখাবো যে এটাই আসছে, মানে এই ম্যাট্রিক্সটাই আসছে, এই ফর্মেই আসছে, তাহলে সেটা দেখাও, এ ম্যাট্রিক্সটা কী হবে না, দুটো ম্যাট্রিক্সের গুণ হবে, তাহলে সেই দুটো ম্যাট্রিক্সের গুণ করো না, একটা হচ্ছে গিয়ে থ্রি মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান, আর এটা হয়ে যাবে থ্রি মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান। ওকে, তো এই দুটো ম্যাট্রিক্সের গুণ করলে কী হবে না, এই রোয়ের সঙ্গে এই কলম গুণ হবে, তাহলে থ্রি ইন্টু থ্রি নাইন, প্লাস মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফোর, হয়ে গেল ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, ফার্স্ট রোয়ের সঙ্গে এরপর হবে সেকেন্ড কলম, তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম করলে কত হবে, থ্রি ইন্টু মাইনাস ফোর, করেসপন্ডিং এলিমেন্ট মানে অনুরূপ পদগুলো, প্লাস মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান, মানে কত হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ফোর, বোঝা গেল, তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হলো, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম হলো, এরপর ফার্স্ট সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হলে কত হবে, থ্রি ইন্টু ওয়ান থ্রি, মাইনাস প্লাস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হলো, এরপর সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম, তাহলে ওয়ান ইন্টু মাইনাস ফোর মাইনাস ফোর, প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইটা, তাহলে এটাকে সরল করলে কী হবে, সরল করলে এটা হবে, সিম্পলিফাই করলে, সরল মানে সিম্পলিফাই, সিম্পলিফাই করলে হবে নাইন মাইনাস ফোর হচ্ছে ফাইভ, মাইনাস বারো প্লাস ফোর হচ্ছে মাইনাস সিক্স, আর এটা থ্রি মাইনাস ওয়ান টু, মাইনাস ফোর ওয়ান ওয়ান মাইনাস থ্রি। ওকে, এরপর এইটাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো, মানে এটাকে দেখাবো যে এ ট্রু হচ্ছে, এন ইকুয়াল টু ওয়ানের জন্য পি এন স্টেটমেন্ট ট্রু হচ্ছে, আবার এন ইকুয়াল টু টু স্টেটমেন্টের জন্য পি এন ট্রু হচ্ছে, স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, এই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, সেটাই দেখাবো, তাহলে এইটাকে এই ফর্মে নিয়ে আসবো, কীভাবে আনবো দেখে নাও, তাহলে অর এ স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, তাহলে এটাকে আনতে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এন তো আছেই, তাহলে টু ইন্টু টু, টু ইন্টু টু, আর মাইনাস সিক্স আছে, তাহলে মাইনাস সিক্স, এটা এটা কী হবে, এই মাইনাস সিক্স, এটা মাইনাস সিক্স নয়, মাইনাস টুয়েলভ প্লাস সিক্স কী হয়, মাইনাস এইট হয়, তাহলে এইটা হয়ে যাবে এইট, এইট হবে, তাহলে মাইনাস এইটা কী হয়ে যাবে না, মাইনাস ফোর ইন্টু টু হয়ে গেল, মাইনাস ফোর ইন্টু টু, এরপর হচ্ছে এন, সিম্পল এন হবে এখানে, এন মানে টু, আর এটা মাইনাস থ্রিটা হয়ে যাবে ওয়ান মাইনাস টু ইন্টু টু, ওয়ান মাইনাস টু ইন্টু টু, তাহলে এটা কিন্তু এই ফর্মে চলে এসছে এ স্কোয়ার, বোঝা গেল, সো ক্লিয়ারলি ক্লিয়ারলি স্টেটমেন্ট, ক্লিয়ারলি স্টেটমেন্ট পি টু, স্টেটমেন্ট পি টু এ স্কোয়ার ওয়ান প্লাস টু ইন্টু টু মাইনাস ফোর টু, টু ওয়ান মাইনাস টু ইন্টু টু ইজ ট্রু, বোঝা গেল, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু হয়ে গেল, তাহলে যেভাবে দেখাচ্ছি পুরো এই মেথডে করবে,
পুরো নাম্বার পাবে, ঠিক আছে? ট্রু হয়ে গেল। এরপরে যেটা দেখাবো পিএম, এন ইকুয়াল এম এর জন্য ধরে নেব ট্রু। ওকে, লেট আস অ্যাজিউম, লেট আস অ্যাজিউম মানে আমরা ধরে নিচ্ছি, লেট অ্যাজিউম অ্যাজিউম পি এম ইজ ট্রু, মানে ফর এন ইকুয়াল টু এম, এন ইকুয়াল টু এম, এন ইকুয়াল টু ওয়ানের জন্য ট্রু দেখালাম, এন ইকুয়াল টু টু এর জন্য ট্রু হলো, এন ইকুয়াল টু টু এর জন্য ট্রু হলো ফর এন ইকুয়াল টু টু, মানে পি টু স্টেটমেন্ট। আর ফর এন ইকুয়াল টু এম, তাহলে পি এম স্টেটমেন্টও ট্রু আমরা এটা ধরে নিলাম, অ্যাজিউম করলাম মানে ধরে নিলাম পি এম স্টেটমেন্ট ইজ ট্রু। তো পি এম স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে কী দাঁড়াবে, পি এম এন এর জায়গায় এম বসালে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়ান প্লাস এন এর জায়গায় এম বসবে, তাহলে ওয়ান প্লাস টু এন এর জায়গায় এম বসবে, ওয়ান প্লাস টু এম মাইনাস ফোর এম, এম ওয়ান মাইনাস টু এম, তাই তো? টু এম মাইনাস ফোর এম, আর এটা হচ্ছে এম, আর ওয়ান মাইনাস টু এম, এটা হয়ে গেল। এরপরে যেটা করতে হবে আমাদের এখানে, এখন আমরা যেটা করবো নাও, এখন যেটা করবে সেটা হচ্ছে দেখাবো যে পি এন ইকুয়াল টু যদি এম এর জন্য, এন ইকুয়াল টু এম এর জন্য যদি ট্রু হয় তাহলে এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্যও ট্রু হবে, এটাই ফাইনালি দেখাবো। তাহলে পি স্টেটমেন্ট দেখাবো যে এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এটি দেখে নাও, এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটা দেখি নাও, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটা কীভাবে করবো, না এ টু দি পাওয়ার এম ইন্টু এ, এ টু দি পাওয়ার এম, তাই না? তাহলে এ টু দি পাওয়ার এমটা কত বেরিয়েছে এটা, তো এ টু দি পাওয়ার এমটা এখানে বসাও, ওয়ান প্লাস টু এম মাইনাস ফোর এম, এম ওয়ান মাইনাস টু এম। তারপরে এই ম্যাট্রিক্স এটা বসাতে হবে, এই ম্যাট্রিক্স এ কত ছিল, ম্যাট্রিক্স এ ছিল এইটা, এই ম্যাট্রিক্স এ ছিল থ্রি মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে এটা বসাও, থ্রি মাইনাস ফোর ওয়ান মাইনাস ফোর। ওকে, তাহলে এখন এই দুটো ম্যাট্রিক্সের গুণ কীভাবে হবে, না এই রোয়ের সঙ্গে এই কলম, আবার এই রোয়ের সঙ্গে এই কলম, তারপর হয়ে যাবে এই রোয়ের সঙ্গে এই কলম, এই রোয়ের সঙ্গে এই কলম। তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম গুণ করো, গুণ করলে কী হবে, ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম গুণ করলে দেখে নাও, না ওয়ান প্লাস টু এম ইন্টু থ্রি, তাই তো? এইটার সঙ্গে এইটা, তাহলে ওয়ান প্লাস টু এম থ্রি হলে কত হচ্ছে, থ্রি প্লাস, বলো, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে ওয়ান প্লাস থ্রি প্লাস সিক্স এম, এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এটা, এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস ফোর এম, এটা হয়ে গেলো এইটাই। এরপরে এই ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম, তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম মানে এটার সঙ্গে এটা হবে, তাহলে মাইনাস ফোর মাইনাস এইট এম, আর প্লাস এটা ইন্টু এটা মানে ফোর এম, তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হলো, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম হলো, এরপর ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট ফার্স্ট, এরপর হচ্ছে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, তাই তো? সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম করলে কত হবে, এম ইন্টু থ্রি, আর প্লাস এটা ইন্টু এটা মানে ওয়ান মাইনাস টু এম, এরপরে সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম, তাহলে এম ইন্টু মাইনাস ফোর মানে মাইনাস ফোর এম, প্লাস এটা ইন্টু এটা মানে মাইনাস ওয়ান প্লাস টু এম, বোঝা গেল? তাহলে এই হচ্ছে গুণটা হলো। এরপরে এটাকে সরল করে নাও, সরল করলে কত হবে, থ্রি প্লাস টু এম, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস ফোর মাইনাস এইট এম প্লাস ফোর এম কত হবে, মাইনাস ফোর এম, আর এটা হচ্ছে ওয়ান প্লাস এম, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফোর এম প্লাস টু এম মাইনাস টু এম, এটা হয়ে গেল। এরপরে এইটাকে আমরা সাজাবো এই ফর্মে, যে ফর্মে ওই ইন্ডাকশন ফর্মে যেটা ছিল এই ফর্মে এটাকে সাজাবো, সাজিয়ে নিয়ে এসে প্রুভ করবো যে এটা আসছে, দেখে নাও, এটা ইকুয়াল টু হবে ওয়ান প্লাস টু এন আছে, তাহলে এটাকে কীভাবে সাজাবে, ওয়ান প্লাস টু ইন্টু এম প্লাস ওয়ান হয়ে গেল, তাহলে হচ্ছে থ্রি প্লাস টু এম মিলছে, আর এটা হচ্ছে মাইনাস ফোর এন, তাহলে মাইনাস ফোর ইন্টু এম প্লাস ওয়ান, ওকে বোঝা যাচ্ছে? আর এটা হচ্ছে গিয়ে এম প্লাস ওয়ান, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু কমন এম প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু এম আর মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান মিলছে ইকুয়াল, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এইটা হয়ে গেল এই ফর্মে এসছে, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এটা নাম্বার যদি ওয়ান দিয়ে দাও, তাহলে আমি যেমন বলতে পারি ফ্রম ওয়ান, ফ্রম ওয়ান কী বলা যেতে পারে বলো, তাহলে আমরা বলতে পারি যে ফ্রম ওয়ান
এই স্টেটমেন্টটা মানে এটা হচ্ছে পি এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ছিল তো, এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, তো এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মানে পি এম প্লাস ওয়ান স্টেটমেন্ট, এটা হয়ে গেল পি এম প্লাস ওয়ান স্টেটমেন্ট। তাহলে পি এম প্লাস ওয়ান স্টেটমেন্টটা ফ্রম ওয়ান স্টেটমেন্ট পি ওয়ান পি এম প্লাস ওয়ান ইজ ট্রু, ওকে পি এম প্লাস ওয়ান ইজ ট্রু হয়ে গেল। তাহলে পি এম প্লাস ওয়ান যদি ট্রু হয়ে যায় আর পি ওয়ান ট্রু, তাহলে আমরা লাস্টে এটুকু লিখে দিলেই যথেষ্ট। কী লিখে দেবে, যেভাবে বলছি এইভাবে লিখে দেবে, তাহলেই হবে যে পি ওয়ান সিনস পি ওয়ান ইজ ট্রু পি টু ইজ ট্রু অ্যান্ড অ্যান্ড পি এম প্লাস ওয়ান পি এম প্লাস ওয়ান ইজ ট্রু, ওকে দেয়ারফোর পি হেন্স ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন মানে আরোহণ প্রণালীর সাহায্যে বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ইট ফলোজ দ্যাট পি এন ইজ ট্রু, ওকে ওয়েন এন পজিটিভ ইজ পজিটিভ ইন্টিজার ইজ এ পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। সুতরাং এটা হয়ে গেলো প্রুফ, এটা লিখে দিলেই পুরো নাম্বার তোমরা পেয়ে যাবে। তাহলে এইভাবে অঙ্কটা তোমাদের করতে হবে, ক্লিয়ার হলো? এইভাবে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে অঙ্কটা করতে হবে। তাহলে কী দাঁড়ালো, দুয়ের অঙ্কটা তাহলে হলো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে, এটা প্রমাণ করা হলো। ঠিক একইভাবে চোদ্দোর এক একটা করে নিতে পারবে এবং তেরো এই পনেরোটা পনেরো ফিফটিন নাম্বারটাও পারবে এবং সিক্সটিন নাম্বারটাও ট্রাই করবে, সতেরো নাম্বারটা ওইভাবে হয়ে যাবে। তোমাদের মধ্যে এর মধ্যে কোনটা করবে, চোদ্দোর এক দুই দুটোই কয় নেবে পরীক্ষায় দেয়, আর পনেরোটাকে একটু কয় নেবে পরীক্ষায় দেয়, আর ষোলোটাও করে নিতে পারো সেখানে, সতেরোটা না করলেও হবে। দেখে নাও ভালো করে কী বলছি, যে সতেরোর অঙ্কটা না করলেও হবে, তো যদি কারোর ইচ্ছে হয় করতে সতেরোর অঙ্কটা করতে পারো, কিন্তু তেরো চোদ্দো পনেরো এগুলো কয় নেবে, পনেরোটা কয় নেবে, ষোলোটাও কয় নিতে পারো, ঠিক আছে। আর সতেরোটা না করলেও হবে, কারোর ইচ্ছে হলে করতে পারো সতেরোটা। আর এগুলো হোমওয়ার্ক দিলাম, বাড়িতে আটকালে বলবে সমাধান করে আপলোড করে দেওয়া হবে, ওকে। এক সেকেন্ড ধরো, তাহলে হোমওয়ার্ক কোনগুলো রইল, হোমওয়ার্ক রইল ফোরটিন পার্ট টু, একটা করে দিলাম ফোরটিন পার্ট ওয়ান হোমওয়ার্ক রইল, আর ফিফটিন আর সিক্সটিন এগুলো হোমওয়ার্ক রইল, ফোরটিন পার্ট ওয়ান ফিফটিন সিক্সটিন, সতেরোটা না করলেও হবে, করার কারো ইচ্ছা হলে করতে পারো। আর আঠেরোটা তো সোজাই পারবে, এবং উনিশের অঙ্কটা আমি করে দিচ্ছি, উনিশেরটা উনিশেরটা বলেছে ইফ এ ইকুয়াল টু, উনিশের অঙ্কটা বলেছে ইফ এ ইকুয়াল টু জিরো মাইনাস টেন আলফা বাই টু, টেন আলফা বাই টু জিরো ফার্স্ট রো সেকেন্ড রো, অ্যান্ড আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো আই কী হবে টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স, কারণ এটা হচ্ছে টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স, সুতরাং আই হবে টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স, সো দ্যাট আই প্লাস এ ইকুয়াল টু আই মাইনাস এ ইন্টু কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, এটা প্রুভ করতে হবে, ওকে। তাহলে উনিশ নম্বরটা বলেছে এ ইকুয়াল টু দেওয়া আছে, তো তাহলে এটা সলিউশন করতে হবে। তো এই ম্যাট্রিক্সটা সলিউশন করার আগে ভালো করে দেখানো যে জিনিসটা প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে আই প্লাস এ ইকুয়াল টু আই মাইনাস এ ইন্টু এটা, তাহলে আই এ দেওয়া আছে, এটা এ ম্যাট্রিক্স এ দেওয়া আছে এটা, তাহলে সঙ্গে আই অ্যাড করো, আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রথমে অ্যাড করো, তাহলে আই প্লাস এ কত হবে, আই প্লাস এ, আই প্লাস হয়ে যাবে ওয়ান জিরো জিরো ওয়ান, ওকে, প্লাস এ ম্যাট্রিক্স জিরো মাইনাস ট্যান আলফা বাই টু, ও এটা হয়ে যাবে ট্যান আলফা বাই টু জিরো, এরপরে দুটো ম্যাট্রিক্সের অ্যাড হবে, তো দুটো ম্যাট্রিক্সে অ্যাড হলে কী হবে না, ওয়ান প্লাস জিরো ওয়ান, আর জিরো মাইনাস এটা হচ্ছে জিরো ট্যান আলফা বাই টু, আর জিরো প্লাস এটা হচ্ছে ট্যান, আর ওয়ান প্লাস জিরো ওয়ান, এটা হলো আই প্লাস এ, তাহলে আই প্লাস এ হয়ে গেলো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আই মাইনাস এ, আই মাইনাস এ, কারণ আই মাইনাস এ বার করবো, তারপর এই দুটোর সঙ্গে গুণ করে দেখাবো যে এটা আসছে, তাহলে আই মাইনাস এটা কত হবে, আই মাইনাস এ হবে না, আইটা কত, আই মাইনাস এ, আইটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান, তাই তো, এটা হচ্ছে আর মাইনাস এ, এটা কত, জিরো মাইনাস ট্যান আলফা বাই টু, ট্যান আলফা বাই টু
जिरो यहाँ हे ए तेल वन माइनस जिरो मान वन जिरो माइनस माइनस प्लस हो जाए टेन अल्फा बी टू जिरो माइनस ये माइनस हो जाए और वन माइनस जिरो वन ये हो गल आई माइनस ए आई माइनस ए हो गल ओके एरपर जो जिनिस प्रमाण करते हैं जो आई प्लस इक्वल टू आई माइनस ए आई माइनस एर संगे ठीक है आई प्लस एट क्या आससे से देखे दीची तम मैंने एन आई माइनस एर संगे ये माल्टिप्लै कर देखे दीची तुम्हारे तेल आई माइनस ए नाओ आई माइनस ए इंटू वन आई माइनस कॉस अल्फा कॉस अल्फा माइनस साइन अल्फा माइनस साइन अल्फा कॉस अल्फा माइनस साइन अल्फा आईटा साइन अल्फा कॉस अल्फा बोझा जाच्छे साइन अल्फा कॉस अल्फा ओके तहले एखन ए दुटो मैट्रिक्सर गुणटा करा जाक आई माइनस कत बेरिये वन टेन अल्फा बाई टू वन टेन अल्फा बाई टू आठ माइनस टेन अल्फा बाई टू वन तहले माइनस टेन अल्फा बाई टू वन आर इंटू कॉस अल्फा माइनस साइन अल्फा कॉस अल्फा एखन ए दुटो मैट्रिक्स तहले गुण हबे दुटोई टू बाई टू ओरार तहले एर गुणटा कि हबे देखे ना भालो करे ना ए रोयेर संगे ए कलम गुण हबे फार्स्ट रोयेर संगे फार्स्ट कलम तारपर फार्स्ट रोयेर संगे सेकेंड कलम तहले फार्स्ट रोयेर संगे फार्स्ट कलम करले वन इंटू कॉस अल्फा प्लस टेन अल्फा इंटू साइन अल्फा माने एटा हो जाबे टेन अल्फा बाई टू इंटू साइन अल्फा फार्ष्ट रोर संगे फार्ष्ट कलम हो फार्ष्ट रोर संगे सेकेंड कलम तेल वन इंटू माइनस एन अल्फा माइनस एन अल्फा प्लस टेन अल्फा बै टू इंटू कस अल्फा मैं ये हो जाए टेन अल्फा बै टू इंटू कस अल्फा अब फार्ष्ट रोर संगे सेकेंड रोर संगे फार्ष्ट रोर संगे फार्ष्ट कलम हो गल फार्ष्ट रोर संगे सेकेंड कलम हो गल एपर सेकेंड रोर संगे फार्ष्ट कलम तेल माइनस टेन अल्फा बै टू इंटू कि कस अल्फा करस्पन्डिंग एलिमेंटगुलो गुण है करस्पन्डिंग एलिमेंट मैं अनुरूप यटार संगे यहाँ तपर वन संगे साइन अल्फा प्लस वन इंटू साइन अल्फा तेल सेकेंड रोर संगे फार्ष्ट कलम हलो एपर सेकेंड रोर संगे सेकेंड कलम तेल माइनस टेन अल्फा बाई टू इंटू कत है माइनस माइनस प्लस हो टेन अल्फा बाई टू इंटू साइन अल्फा बोझा जा प्लस वन इंटू कॉस अल्फा पुरो क्लियर हैव यू अंडारस्टैंड हैव यू अंडारस्टूड एवरीबडी एवरी वन सबाई बुझते बच्चो बच्चो क्या हाल चाल है अच्छा एरपर ये कि कर सरल कर सरल खूब इम्पोर्टेंट भलोक देखान सरलटा ना खूब इम्पोर्टेंट भलोक देखो तेल ये ये भेजे देवे साइन अल्फा बाई टू कॉस अल्फा बाई टू तो ये साइन अल्फा बाई टू कॉस अल्फा बाई टू भांगे कि साइन अल्फा बाई टू इंटू साइन अल्फा और नीचे कॉस अल्फा बाई टू है से कॉस अल्फा बाई टू पर संगे ये जोग है तेल जोग है कि हो जाए ना हमें एक स्टेप जाम करी कॉस अल्फा बाई टू नीचे कॉस अल्फा बाई टू जो हलो प्लस साइन अल्फा बाई टू साइन अल्फा अब बाई हो जाच्छे कॉस अल्फा बाई टू बुझा गेलो ताले सिमिलारलि एटाओ हबे एरकम ताले नीचे हच्छे कत कॉस अल्फा बाई टू हबे ताले एखाने एटा हो जाबे कॉस अल्फा बाई टू कॉस अल्फा एटा प्रथमे करे दिलाम कॉस अल्फा बाई टू प्रथमे एटा साइन अल्फा बाई टू ताले एटा साइन करे दाओ साइन साइन अल्फा बाई टू कॉस अल्फा और ये माइनस तो हो जाच्छे और नीचे कॉस अल्फा बाई टू संगे गुण है तार माने ये हो जाए कॉस अल्फा बाई टू साइन अल्फा डिवाइडेड बाई बाई कॉस अल्फा बाई टू बुझा गेलो केसटा बुझा गेलो तो ये साइन अल्फा बाई टू कॉस अल्फा बाई टू कॉस अल्फा बाई टू संगे गुण है जेहतु ये माइनस हो जाए माइनस के पर दिल तेने वो साइन अल्फा बाई टू इंटू कॉस अल्फा बाई टू और बाई नीचे जो कॉस अल्फा बाई टू से चीनी तेल ये सिमिलारलि टाई है ये कि ना साइन अल्फा बाई कॉस अल्फा बाई टू कॉस अल्फा बाई टू गुण है ये माइनस आज है प्लस आगे दी दी तेल साइन अल्फा बाई टू इंटू कॉस अल्फा बाई टू और माइनस एखे कि हो जाए साइन अल्फा बाई टू এটা হচ্ছে সাইন আলফা ছিল এটা সাইন আলফা ঠিক আছে সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই নিচে কত কস আলফা বাই টু
হয়ে গেল। এরপর এই টাইম টু তাই হবে সাইন আলফা বাই টু, এখানে দেখো এটা প্রথমে প্লাস আছে, ওই জন্য এটা প্রথমে এটাই রাখছি, তাহলে সাইন এটা প্লাস আছে বলে এটা প্রথমেই রাখছি, ইন্টু সাইন আলফা প্লাস বাই কস আলফা বাই টু, এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, গুণ হবে, মাল্টিপ্লাই মানে গুণ, কস আলফা বাই টু বাই কস আলফা বাই টু, বোঝা গেল? তাহলে এই হচ্ছে জিনিসটা হলো, এটা হচ্ছে সাইন আলফা ইন্টু কস আলফা বাই টু। এর পরের স্টেপে দেখো, পরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে, পরের স্টেপে কী হবে না দেখো, এটা ফর্মুলা চলে আসছে, কস এ কস বি প্লাস সাইনে সাইন বি, তাই না? এটা চলে আসছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ভালো করে দেখো সামঞ্জস্য আছে, একটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, তাহলে এই ফর্মুলাটা কী হবে না, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস অফ এ মাইনাস বি, তাহলে এ স্টেপে পরের স্টেপে এটা হয়ে যাবে ইকুয়াল টু কস অফ আলফা মাইনাস আলফা বাই টু, ওকে, কস আলফা মাইনাস আলফা বাই টু, আর এইটা হয়ে যাবে সাইন অফ আলফা মাইনাস আলফা বাই টু মাইনাস আলফা, সাইন আলফা বাই টু মাইনাস আলফা হলো। এরপরে এটা হয়ে যাচ্ছে তাহলে সাইন আলফা মাইনাস সাইন, এটা প্রথমে কী আছে, প্রথমে হচ্ছে তোমার সাইন আলফা তারপরে কস আলফা বাই টু, তাই তো? তাহলে এটা তুমি সাইন আলফা মাইনাস আলফা বাই টু হচ্ছে, সাইন আলফা মাইনাস আলফা বাই টু, সাইন আলফা মাইনাস আলফা বাই টু। আচ্ছা এইগুলো কিন্তু লেখা হয়নি, নিচে প্রতিটা নিচে কস আলফা বাই টু আছে, তাই তো? কস আলফা বাই টুটা নিচে লিখতে হবে, তো কস আলফা বাই টু লিখতে হবে নিচে, এটাও নিচে হবে কস আলফা বাই টু। এ টার্মটা কী হচ্ছে, এই টার্মটা এই এলিমেন্টটা সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, কোন ফর্মুলা হবে না, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ মাইনাস বি, তাহলে কস আলফা মাইনাস আলফা বাই টু ডিভাইডেড বাই কস আলফা বাই টু, তাহলে এই হয়ে গেলো ম্যাট্রিক্সটা, ওকে। তাহলে আই মাইনাস এ ইন্টু এটা, এই যে গুণটা, এই গুণটা হয়ে গেলো এইটা, তাহলে অর পরের স্টেপে হবে, পরের স্টেপে যেটা হবে অর আই মাইনাস এ ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা, এটা সাইন আলফা কস আলফা ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, এটা দাঁড়াচ্ছে না কস আলফা বাই টু, কস আলফা বাই টু, তাই না, বাই কস আলফা বাই টু, আর এটা হচ্ছে সাইন মাইনাস আলফা বাই টু, সাইন মাইনাস আলফা বাই টু বাই কস আলফা বাই টু, আর এখানে হয়ে যাবে এটা সাইন, এটাও সাইন আলফা বাই টু হয়েছে, সাইন আলফা বাই টু বাই কস আলফা বাই টু, আর এটা হয়ে যাবে কস আলফা বাই টু, কস আলফা বাই টু বাই কস আলফা বাই টু। এরপরে এটা হয়ে যাবে তাহলে ওয়ান হয়ে যাচ্ছে পরের স্টেপে, পরের স্টেপে এটা ওয়ান হয়ে গেলো, আর এটা হয়েছে মাইনাসটা বাইরে বেরোচ্ছে, তাই না? তাহলে মাইনাস বাইরে বেরোলে করতে হবে সাইন মাইনাস থেকে মাইনাস বেরোয়, তাহলে মাইনাস সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, মানে মাইনাস হয়ে যাবে এটা ট্যান আলফা বাই টু, আর এটা হয়ে যাবে ট্যান আলফা বাই টু, ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে বাই ওয়ান। তাহলে এই জিনিসটা এটা হলো, আর ওখানে আমরা যেটা পেয়েছিলাম, তাহলে এইটা আমরা মাল্টিপ্লাই করতে কী পেলাম, মাল্টিপ্লাই করতে এটা আমরা পেয়ে গেলাম এইটা, যেটা হচ্ছে গিয়ে আই প্লাস এ এসছে, ওয়ান মাইনাস টেন আলফা বাই টু, টেন আলফা বাই টু ওয়ান, তাহলে এটা হয়ে গেল আই প্লাস এ, তাহলে অর আই প্লাস এটা প্রথমে করে দাও, আই প্লাস এ ইকুয়াল টু, এইখানে এইখানে তাহলে এইটা ইকুয়াল টু আই প্লাস এ, তাহলে অর আই প্লাস এ ইকুয়াল টু আই মাইনাস এ ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা উইচ ইজ প্রুফ, বোঝা গেল? কোশ্চেন নাম্বার 19 করে দেখালাম তোমাদের, বুঝতে আশা করি পেরেছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে
এজ এ ফিডব্যাক, ফিডব্যাকটা জানাবে কেমন বুঝতে পারছো, কেমন লাগছে এই চ্যানেল, তোমাদের এই চ্যানেলটা কেমন লাগছে একটু ফিডব্যাক করে জানাও। আর প্রতিটা ভিডিও দেখার পর অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবে না। লাইক করলে আমার একটু ভিডিওগুলো বানাই, বানাতে ভালো লাগে, ঠিক আছে, লাইক করলে একটু ভালো লাগে। তোমরা ভিডিওগুলো অবশ্যই একটু লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না, অবশ্যই বেশি করে শেয়ার করবে, সবাইকে শেয়ার করবে। ক্লাস যারা টুয়েলভে পড়ছে তারা, তোমার ফ্রেন্ডসদের তো শেয়ার করবেই, যারা জুনিয়র পড়ছে ক্লাস ইলেভেন বা যারা মাধ্যমিক দেবে, তো এই চ্যানেলে সমস্ত ধরনের অঙ্ক করানো হচ্ছে, সবাইকে এই ইনফরমেশানটা দেবে। এবং তোমাদের যে শিখছো এই চ্যানেল থেকে সেটা সম্বন্ধে যে জ্ঞান অর্জন করছো সেটা তোমার ফ্রেন্ডসদের এবং জুনিয়রদের সবাইকে বলবে, ঠিক আছে। জুনিয়র মানে যারা ক্লাস ইলেভেনে পড়ে, ক্লাস টেন পড়ে, যারা পরবর্তীকালে ইলেভেন টুয়েলভে উঠবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20টা দেখো, 20টা আমি সলভ করে দিচ্ছি। আই দেওয়া আছে, ই দেওয়া আছে, প্রুফ দ্যাট এটা, ওকে। তো এখানে লেফট হ্যান্ড সাইডটা শুরু করা যাক, লেফট হ্যান্ড সাইড সলিউশন, সমাধান সলিউশন। লেফট হ্যান্ড সাইড কী আছে, 2i + 3e³। এটাকে যদি a + b² ফর্মুলায় ভাঙা যায় তাহলে কী দাঁড়াবে, অ্যাকচুয়ালি তিনটা গুণ করতে হয়, 2i + 3 × 2i + 3 × 2i + 3, গুণ করলে যেটা আসবে সেটা ওই a + b³ ভাঙলে ওই সেমই আসবে। তাহলে কত যাবে, 2i² + 3 2i³² + 3i³, ওকে। এর পরের স্টেপে এটা হয়ে যাবে তাহলে 8i³, এটা হয়ে যাবে 2 × 2 = 4 আর 3 = 9 9 আর 4 = 36, এটা 2 × 2 = 4 3 × 3 = 9 = 36, তাহলে এটা হয়ে যাবে i² e, প্লাস এটা হয়ে যাবে 3 × 2 = 6 আর 3 × 3 = 9 9 = 54, ওকে। ইকুয়াল টু হয়ে যাচ্ছে i² প্লাস এটা হচ্ছে 3 × 3 = 27 e³। তাহলে এই জিনিসটা হচ্ছে, এখান থেকে দেখো i³ মানে তো i, দুটো আইডেন্টি ম্যাট্রিক্সের যত পাওয়ার হবে i হয়, i^n = মনে রাখবে সবসময় এটা i হয়, কারণ এটা একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট না 1 হয়ে যাবে, তো ম্যাট্রিক্স যখন হয় ম্যাট্রিক্সের তো একটা ম্যাট্রিক্স, এটা তো কোনো ভ্যালু হয় না, ডিটারমিনেন্টের একটা ভ্যালু হয়, ডিটারমিনেন্টের একটা ভ্যালু হয় তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টে 1 হয়ে যাবে, ওই জন্য ম্যাট্রিক্সটা আই হিসাবে প্রকাশ করে, তখন সব এলিমেন্ট 1, তো সব ম্যাট্রিক্সের যত পাওয়ার হবে আই হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 8i, এটা হচ্ছে 36i, আই মানে ই আসতে পারো, ঠিক আছে, আই মানে আই কোনো কিছু নেই, তার মানে আই মানে 1 প্লাস 44e² অ্যান্ড 27e³। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ই কিউবটা হচ্ছে গিয়ে বার করতে হবে, এই যে ই দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা ই³ বার করতে হবে আর ই² বার করতে হবে। তাহলে দেওয়া আছে কি, ই² কীভাবে বার করবে, না 0100 আর 0100, ম্যাট্রিক্স সবসময় যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয় এরকম, থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয় তা না, থার্ড ব্র্যাকেটের মধ্যেও প্রকাশ করা হয় আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস ইন অলসো ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, ফার্স্টের সঙ্গে ফার্স্ট কলম, তাহলে 0 × 0 = 0 হচ্ছে, 0 0 1 0 0, তারপরে ফার্স্টের সঙ্গে ফার্স্ট কলম, তাহলে 0 0, ফার্স্ট সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম 0, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম 0, তাহলে a² 0 হলো। আর ই³ কত হবে, ই³ হয়ে যাবে, ই³ তাহলে 0ই হবে, কারণ যদি এটা 0 হয় ই² × ই² ই কত, 0 1 0 0, আর ই² কত বের হলো, 0 0 0 0, এখানে গুণ করলে কতই হবে, 0ই হবে, ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম 0, ফার্স্ট রোয়ের সঙ্গে 0 0 0, তার মানে এরপর সবই 0 হবে, e³ 3 e³ 4 সব পাওয়ারই 0 হবে, তার মানে কী হচ্ছে, 0 ম্যাট্রিক্স। তাহলে এখানে 0 ম্যাট্রিক্সের ভ্যালু বসিয়ে দিলে কত দাঁড়াবে, 8i + 36 0 54 × 0 36 ×, এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 ম্যাট্রিক্স, ঠিক আছে, কিন্তু 36 × e মানে কত, না 0 1 1 0, আর পরের এটা 0 হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, +0 +0, ওকে। তাহলে এখন দেখো 8i
মানে কি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে 8 0 আর 0 8, কারণ আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স 0 1 1 0 আর 0 1, তাহলে 8 গুণ হয়ে গেল 8 0 0 8 প্লাস 36, এটা 0 হয়ে যাচ্ছে, 36 0 36 36 0। এখন এই দুটো যদি অ্যাড করা যায় তাহলে 8 ইন্টু 0 8 0 প্লাস 36 36 0 প্লাস 36 36, 8 প্লাস 0 8, তাহলে এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। ওকে, এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইডে ভ্যালু হচ্ছে এটা বেরোলো, এরপর আসবে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখা যাক, তাহলে রাইট হ্যান্ড সাইড কী আসছে, রাইট হ্যান্ড সাইডে আসছে 8i প্লাস 36i, ই 8i কালি শেষ, এক সেকেন্ড কালি শেষ হয়ে গিয়া, কালি শেষ, রাইট হ্যান্ড সাইডে আসছে 8i প্লাস 36i, ই 36e। ওকে, তাহলে 8e এটা কত হবে, 8 এটা 8i নট ই, এটা হচ্ছে গিয়ে 8i, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 1 প্লাস 36, ইটা কত, ইটা আছে, ইটা আছে 0 1 0 0, তাই না, 0 1 0 0, তাহলে এখানে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, 8 0 0 8 প্লাস 0 36 0 0, মানে 36 এখানে এভরি এলিমেন্টের সঙ্গে, প্রতিটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, এরপরে যোগ করলে কত হবে, 8 36 0 8। ওকে, আচ্ছা এইখানে দেখো, তাহলে এটা করতে হলে 8 36 0 8, এখানে কত আসছে, 8 36 0টা আসেনি, কারণ এইখানে একটু ইয়ে হয়ে গেছে, এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা কত ছিল, 8i প্লাস 36 ইন্টু 0 1, এটা ই, ই যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কী ছিল, ই ম্যাট্রিক্সটা ছিল 0 1 0 0, তাহলে এখানে 0 হবে, এটা 0, আর 0 হলে এটা হয়ে যাচ্ছে 0, তাই 0 হয়ে গেলে 0 প্লাস 0, এটা হয়ে যাবে 0 এলিমেন্ট, তার মানে এই ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড যেটা হচ্ছে 8 36 0 8, প্রক্রিয়া মানে এইখানে হচ্ছে তোমার 0 36 বসে গেলে এটা হচ্ছে 0, মানে এই যে 0 আছে 0 1 0 0 0 1 0 0, তাহলে 36 ইন্টু 0 0 হবে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড কী আসছে, 8 36 0 8, এখানে চলে এলে 8 36 0 8, আর এইচ এস, এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, দেয়ার ফোর এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, প্রুফ। ওকে, বোঝা গেল প্রুফ, ক্লিয়ার? তাহলে তোমাদের যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের টাইপ অফ ম্যাট্রিক্স, যেটা টাইপ অফ ম্যাট্রিক্স অপারেশন অফ ম্যাট্রিক্সেস, এই চ্যাপ্টারের ক্লাস টুয়েলভের তোমাদের আমি 20 পর্যন্ত করে দিলাম এক্সারসাইজ। এক্সারসাইজ কত, এটা এক্সারসাইজ হচ্ছে তোমার 1, এরপরে এক্সারসাইজটা শুরু হবে পরের ভিডিওতে। সুতরাং আজকে তোমাদের এই ভিডিওটি শেষ করছি, এবং তোমরা যারা সাবস্ক্রাইব